আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সাবজেক্টে পড়বো সেই সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 প্রথম পত্র। আজকে আমরা পড়বো এর চ্যাপ্টার 5, যে চ্যাপ্টারের নাম হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। তো পেরিফেরালস নিয়ে আমরা অনেকগুলো ভিডিও দেখেছি ইতিমধ্যে। এর মধ্যে লাস্ট ভিডিওতে আমরা OMR নিয়ে আলোচনা করেছি, এই ভিডিওতে আমরা OCR নিয়ে আলোচনা করব। তো আমরা লাস্ট ভিডিওতে OMR সম্পর্কে জেনেছি, আজকের ভিডিওতে আমরা জানবো OCR কি। OCR এর পুরো নাম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার, আর OMR ছিল কিন্তু অপটিক্যাল মার্ক রিডার। কাগজের কালি অথবা পেন্সিলের দাগ ছাড়াও এই যন্ত্রের মাধ্যমে বিভিন্ন আকৃতি এবং বিভিন্ন ধরনের চিহ্ন ও অক্ষর পাঠ করা সম্ভব। আর যেমনটা হচ্ছে OMR এর সাথে যদি তুলনা করি, তাহলে OMR কিন্তু শুধুমাত্র কাগজে কালি অথবা পেন্সিলের দাগটাকে সে ডিটেক্ট করতে পারে বা হচ্ছে সে দাগটাকে সে পড়তে পারে, কিন্তু OCR কিন্তু সে পেন্সিলের দাগ বা কলমের কালি ছাড়াও বিভিন্ন আকৃতি এবং বিভিন্ন ধরনের চিহ্ন ও অক্ষরও পাঠ করতে পারে। OCR এ হাতের লেখা, টাইপ করা লেখা অথবা প্রিন্ট করা লেখাকে পড়ে মেশিন এনকোডেড টেক্সটে রূপান্তর করে। OMR কিন্তু এই হাতের লেখা বা টাইপ করা লেখাগুলোকে কিন্তু পড়তে পারে না, কিন্তু OCR কিন্তু এই লেখাগুলোকে পড়তে পারে। হাতের লেখা অস্পষ্ট হলেও OCR তা পড়তে পারে। OCR এর মাধ্যমে লেখা পাঠ করাতে হলে তার বিশেষ ধরনের টাইপ ফেস অথবা ফন্ট ব্যবহার করে মুদ্রণ করাতে হয়। মানে হচ্ছে OCR এর মাধ্যমে আমরা যখন কোনো লেখাকে পাঠ করাতে চাব, তা বিশেষ ধরনের ফন্ট ব্যবহার করে সে লেখাকে প্রিন্ট করতে হবে। পূর্ব থেকে বিভিন্ন বর্ণের বৈদ্যুতিক সংকেত OCR এ রাখা হয়। মানে হচ্ছে আগে থেকেই বিদ্যুৎ বিভিন্ন বর্ণের বৈদ্যুতিক সংকেত গুলো OCR মেশিনে রাখা হয় এবং ফন্টের গঠন অনুযায়ী OCR বৈদ্যুতিক সংকেত সৃষ্টি করে ওই ধরনের ফন্ট সমূহকে পড়তে পারে। মানে হচ্ছে আমাদের ফন্টের গঠনটা কেমন, সেই অনুযায়ী এই OCR টা আমাদের বৈদ্যুতিক সংকেত তৈরি করে এবং ওই ধরনের ফন্ট সমূহকে সে পড়তে পারে। আশা করি এতটুকু বুঝতে পেরেছি OCR কি। এখন আমরা দেখবো OCR এর বৈশিষ্ট্য। আমাদের অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার হচ্ছে বিশেষ ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টিকে অনুধাবন করে সমতুল্য বৈদ্যুতিক পালস উৎপন্ন করে। মানে হচ্ছে এটা এক ধরনের বর্ণ বা এই বর্ণ সমষ্টিকে সে ডিটেক্ট করে, পরে হচ্ছে সমতুল্য বৈদ্যুতিক পালস উৎপন্ন করে, যেটা OMR ও কিন্তু করে। OMR এর বৈশিষ্ট্য তো দেখেছি, OMR ও সমতুল্য বৈদ্যুতিক পালস উৎপন্ন করে। এরপর হচ্ছে এই বৈদ্যুতিক পালস থেকে কম্পিউটার উপযোগী ডাটা তৈরি করে। এই এই বৈদ্যুতিক পালসটা থেকে সে কম্পিউটার উপযোগী একটা ডাটা তৈরি করে ফেলে। এরপর হচ্ছে OCR সফটওয়্যার ব্যবহার করে স্ক্যানার হতে প্রাপ্ত ইমেজকে টেক্সট ফরম্যাটে রূপান্তর করে প্রয়োজনীয় সংশোধন করা যায়। যেমন হচ্ছে এই OCR এর জন্য নির্দিষ্ট সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটাকে ব্যবহার করে আমাদের স্ক্যানার থেকে যে ইমেজ কে টেক্সট ফরম্যাটে রূপান্তর করতে পারি, স্ক্যানার থেকে আমরা যে কোনো ইমেজ কে টেক্সট ফরম্যাটে রূপান্তর করে প্রয়োজনীয় সংশোধন করা যায়। মানে হচ্ছে ওই টেক্সট ওইটাকে প্রয়োজনীয় ভাবে আমরা চাইলে এডিট করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো আর কি। এর পরবর্তী পয়েন্টটা দেখো, টাইপ রাইটার বা হাতের লেখা বর্ণ সমূহকে রিড করার জন্য প্রতিটি বর্ণের আকার আকৃতি নির্দিষ্ট অবিকলের হওয়া প্রয়োজন। মানে হচ্ছে মানে এই টাইপরাইটার বা হাতের লেখা যে বর্ণসমূহ, সেগুলোকে আমরা যদি রিড করাতে চাই, তাহলে প্রতিটি বর্ণের আকার আকৃতি এই নির্দিষ্ট অবিকলের হওয়া প্রয়োজন। মানে হচ্ছে প্রত্যেকটা বর্ণ আমাদের OCR মেশিনে যেভাবে নির্দিষ্ট করা আছে সেই রকম নির্দিষ্ট অবিকল হুবহু হওয়া প্রয়োজন। টাইপরাইটার বা হাতের লেখা বর্ণ সমূহকে আমরা OCR মেশিনে রিড করাতে চাই তাহলে। পরবর্তী পয়েন্টটা দেখো, এই সিস্টেমে কাগজের উপস্থিতি ক্যারেক্টার গুলোকে OCR দ্বারা স্ক্যান করার পর একে একে কম্পিউটারে সংরক্ষিত ক্যারেক্টার ফন্টের সাথে তুলনা করা হয়। মানে হচ্ছে এই সিস্টেম হচ্ছে কাগজের উপস্থিতি ক্যারেক্টার গুলোকে এই OCR মেশিনে স্ক্যান করানোর পরে একে কম্পিউটারে সংরক্ষিত ক্যারেক্টার ফন্টের সাথে তুলনা করা হয়। আমাদের কম্পিউটারের ভিতরে যে ক্যারেক্টারের ফন্ট গুলো অলরেডি সেভ করা বা সংরক্ষিত করা আছে সেগুলোর সাথে এগুলো মানে তুলনা করা হয় বা কম্পেয়ার করানো হয়। আমাদের ওই কাগজের লেখা আর হচ্ছে কম্পিউটারের ফন্টে যে লেখাটা আছে এই দুটার মধ্যে কম্পেয়ার বা তুলনা করানো হয়।
যদি এই স্ক্যান করা কাগজের ক্যারেক্টার এবং কম্পিউটারের সংরক্ষিত ক্যারেক্টারের ফন্ট মিলে যায়, যদি আমরা কাগজে যেরকম ক্যারেক্টার লিখেছি হুবহু ক্যারেক্টার যদি কম্পিউটার ক্যারেক্টার ফন্টের সাথে মিলে যায়, তখন এই কম্পিউটার স্ক্যান করা ক্যারেক্টারগুলোকে সংরক্ষণ করে, কিন্তু যদি না মিলে তাহলে উক্ত কাগজের ভুল হিসেবে গণ্য করে। যেমন হচ্ছে আমরা যদি কোনো লেখাকে, আমরা কোনো টেক্সটকে যদি এমন একটা ফন্টে লিখি, মনে করো টাইমস নিউ রোমান নামে যে ফন্ট আছে আমাদের কম্পিউটারে, এই ফন্টে যদি আমরা কোনো কাগজকে রিড করাই ওসিআর মেশিনে, তাহলে আগে এটা মানে কম্পিউটারটা আগে চেক করবে যে কম্পিউটারে কি টাইমস নিউ রোমান এই নামক এই ফন্টটা আছে কিনা। যদি টাইমস নিউ রোমানের ফন্টটা কম্পিউটারে থেকে যায়, মানে থাকে এবং আমাদের ওই কাগজেও থাকে, দুটো যদি মিলে যায়, তখনই সে কাগজের ক্যারেক্টার গুলোকে সংরক্ষণ বা স্টোর করবে অন্যথায়। অথবা যদি না মিলে তখন কি করবে, উক্ত কাগজের যে তথ্যগুলো থাকবে সেগুলোকে সে ভুল হিসেবে গণ্য করবে। আশা করি এতটুকু বুঝেছি। পরবর্তী পয়েন্টটা দেখো, ওসিআর দ্বারা সেকেন্ডে সর্বোচ্চ 2400 ক্যারেক্টার পড়া যায়, মানে হচ্ছে এই ওসিআর মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 2400 ক্যারেক্টার পড়া যায়, মানে অনেক দ্রুত সে ডাটাকে রিড করতে পারে। ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, এয়ারলাইন ও ব্যবসা প্রতিষ্ঠানে ওসিআর ব্যবহৃত হয়ে থাকে। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি ওসিআর এর বৈশিষ্ট্য। তো হচ্ছে আমরা এর আগে ওএমআর দেখেছি, আজকে ওসিআর দেখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছি, না বুঝলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।